পূজা চন্দ্রযানেই চাব নে বুঝ লব মেক্সিকোর মায়া সভ্যতার? এইবারও দুর্গা পূজা চমক দিব মণ্ডপে। নগাঁও রণথলী চন্দ্রযানের আর্হিত আটক ধুনিয়াক নির্মাণ করা হয়েছে পূজা মণ্ডপ। স্থানীয় শিল্পীয়ে নির্মাণ করেছে 50 ফুট উচ্চতার মণ্ডপটি। দুর্গা পূজাখনত দেবী দুর্গাকে ধরি সকল প্রতিমাকেই পরিধান করা হব অসমীয়া গহনা। আমি চন্দ্রযান থ্রির আর্হি মূল দ্বারখন আমার করা হয়েছে আর তার ভিতরভাগ আমি তারকগৃহটো আমি দিবলে চেষ্টা করছি, যাতে আমার সর সর লা বা যুব প্রজন্মে যাতে তারকগৃহ গ্রহ নক্ষত্র বিষয়ে অলমান জ্ঞাত হোক। ওসরের স্থানীয় যুবক যুবক অঞ্জনে গোটে কামখিনি করেছে। মহানগরীর বিষ্ণুপুর বিমল নগরত দুর্গা পূজার মণ্ডপত আভাস দিয়া হব মেক্সিকোর মায়া সভ্যতার। 30 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছে পূজা মণ্ডপটি। আটক ধুনিয়াক সজাই পড়ায় তোলা হয়েছে গোসাইগাঁও চহরের সার্বজনীন নাথ মন্দির। এইবার অনুষ্ঠিত হব 93 সংখ্যক দুর্গা পূজা। ব্যতিক্রম হব আমিনগাঁও ইনস্টিটিউট কলোনির পূজা। এইবার এডল স্কুলিয়া কণ কণ শিক্ষার্থী নির্মাণ করিব ইনস্টিটিউট কলোনির পূজার মণ্ডপ। আমি যেটা নিজে করে আসছো তো বহুত ভালে লাগিছে, বহুতে ভাল লাগিছে, কারণ এই আমি নিজের দ্বারা বনাওয়া গেছে, মেমো অলমান হে করেছে, হেল্প করেছে। গহপুর বাজার গেটত দুর্গা মন্দিরত এইবেলিও উলহ মালহেরে উদযাপন হব দুর্গোৎসব। শেষ পর্যায়ে দুর্গা প্রতিমার কাম। উদালগুড়ি জেলার কলাইগাঁওর রূপদান শিল্পালয়ে কেইবাখনো দুর্গা পূজার বাবে প্রস্তুত করেছে প্রতিমা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।